আপনার ভাষণ থেকে যেটা জানতে পারলাম সেটা হলো সবকিছুই ঠিক আছে, তো অন্যান্য বছরের তুলনায় এবছরে সার ওষুধ সবকিছুর দাম বেশি, লেবারের দামও বেশি। তো এবছরে কিন্তু আমরা মার্কেটের দিক তাকাইলে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু গত বছরের মতো নাই। তো সেক্ষেত্রে যদি এই মার্কেট থেকে যায় তাহলে তো আপনারা লস খাবেন, যত পেঁয়াজই আপনার জমিতে হোক না কেন, তাতে আপনার এরপরে বড় একটা অ্যামাউন্ট, খরচের অ্যামাউন্ট আপনার রয়ে গেছে যেটা উঠানোর সময়। তো ব্যাপার হচ্ছে যে আপনার কি এই সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতি কোনো কিছু বলার আছে কি না? আছে, আমার একটাই দাবি বাংলাদেশ সরকারের কাছে যে পেঁয়াজ এবার আমাদের খরচ বেশি হয়েছে, সব কিছুরই দাম বেশি। আমার একটা দাবি সরকারের কাছে যে পেঁয়াজ আমাদের 1500 টাকা করে থাকলে মানে আমাদের বেঁচে থাকার মতো একটা পরিবেশ হয়, বেঁচে থাকার মতো একটু পরিবেশ হবে। আর 1800 বেচলে কি দাঁড়ায়? 1800 বেচলে আমাদের লস, লস থাকবে, আসল উঠবে না, যে ইনভেস্ট যে খরচ তা পুষিয়ে লসে দাঁড়াবে, লসে দাঁড়াবে। আসলে পেঁয়াজ যতই ভালো হোক 700, 800 বা 900 টাকা বিক্রি করলে আমাদের চালান উঠবে না, যে খরচ হয়েছে সেটা উঠবে না, না কাজেই আপনারা লসে পড়ার একটা সম্ভাবনা। তো আপনি যে বলছেন যে সার ওষুধের দাম বেশি, তো সেক্ষেত্রে বলেন কিছু। গত বছর ইউরিয়া সার 800 টাকা বস্তা ছিল, এই বছরে মনে করেন 1200 টাকা বস্তা, 1200-1300, 400-500 টাকা বৃদ্ধি। সেই ক্ষেত্রে এই বছরে আমাদের খরচ বেশি, প্রায় মানে অর্ধেক খরচ বেশি হয়ে গেছে, অর্ধেক খরচ বেশি। এখন এবছরে খরচ কেমন কি আপনার? গত বছর 10 পাখিতে যে খরচ হয়েছে এবার 5 পাখিতে সেই খরচ, মানে সার ওষুধের দাম বেশি হওয়ার কারণে। তো আপনার তো ওই সার ওষুধ গত বছরের মাত্রাই দেওয়া লাগছে, আর মনে হয় বেশি প্রয়োগ করা লাগছে, এবছর একটু বেশি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাবো যে বাংলাদেশ সরকারের কাছে এই কৃষি ভাইয়ের পক্ষ থেকে আমিও একটা আবেদন করতে চাই যে পেঁয়াজ বাংলাদেশের যে খাদ্য চাহিদা সেটা কিন্তু পূরণের লক্ষ্যেই এদের পেঁয়াজ চাষ করা। তার কারণ আমার এই ভাই কিন্তু একজন শিক্ষিত মানুষ, তারপরেও কিন্তু চাকরি বাকরি না করে কৃষিকাজে হাত লাগিয়েছে। তো এরা বাংলাদেশের সোনার ছেলে, এরা ভালোভাবে কৃষিকাজ করে বুঝে, এরা তার কারণ এরা যেহেতু প্র্যাকটিক্যালি প্লাস কাগজে সব কিছুই বুঝে, তো বোঝার পরে কিন্তু এরা কৃষিকাজের প্রতি আগ্রহী হয়েছে, অনেক শ্রম ঘাম ঝরাচ্ছে। তো এজন্যই ধরাচ্ছে যে যদি আমরা কিছু খাদ্যের ঘাটতিটা পূরণ করে যদি কিছু থাকে তাহলেও আমরা বেঁচে থাকি। হ্যাঁ, আপনি মনে করেন কৃষিকাজ করতে গেলে, তো ভাই কৃষিকাজ করতে গেলে সম্পূর্ণ নগদ টাকা কিন্তু থাকে না, তো সেক্ষেত্রে আপনার এই পেঁয়াজটা যে মানে যে ইনভেস্ট যে খরচটা হয়েছে এই যোগানটা আপনি কোথা থেকে? আমাদের ডিলার থেকে বাকি দেয়, সার ওষুধের সার ওষুধ বাকি দেয়। আমরা মনে করেন যে 50,000, 60,000, 70,000 বা 1,00,000 টাকাও বাকি হয়, তারা আমাকে দেয়, আমরা পেঁয়াজটা বিক্রি করে এককালীন দিয়ে দিই। এজন্যই দেয় তারা, লেনদেন ভালো রাখতে হয় এজন্য দিয়ে দেয়। এজন্যই মনে হয় মূলত শ্যামবাজার পেঁয়াজ নেয়, আমরা শ্যামবাজার পেঁয়াজ নেই, একবারে বেচে তাদের টাকা পয়সা দিয়ে দেয়। তো এবছর কি কেমন কি আপনার, যদি ওই শ্যামবাজার যান আপনি এই বছরে যে এই যে মার্কেটটা আছে এই মার্কেটে যদি আপনি নিলে তো বেচতে হবে, তো বেঁচে আসলে কি আপনার ওখানের কি ফাংশনটা কি? ওখানে নিতে হবে যেহেতু ডিলার থেকে সার ওষুধ বাকি আনা, সেই ক্ষেত্রে বেচাই লাগবে, ঠিক আছে। তো 700, 800, 900, 1,000 যদি বেচা লাগে সেই ক্ষেত্রে আমাদের লস হবে, লস হবে, অন্য সাইডের তে টাকা এনে ওটা ফিল আপ করে তারপরে তারে দিতে হবে, পেঁয়াজের টাকায় হবে না, না। তো এজন্যই বাংলাদেশ সরকারের কাছে এই কৃষি ভাইয়ের যে ভার্সনটা, যে কৃষকের যে ভার্সন আমরা শুনলাম একেবারে সরাসরি সরজমিনে এসে, এরা পড়ালেখার পাশাপাশি পড়ালেখা শেষ করে কিন্তু চাকরির পিছনে না দৌড়াই এরা বাংলাদেশের এই সোনার মাটিতে সোনা ফলানো, আসলে সোনাই তারা ফলাইছে এই দেখেন। তো ব্যাপার হচ্ছে এই সোনা যদি এখন মানে সার দামে বিক্রি করা লাগে তাহলে তো কিছু থাকে না, না। তো এজন্যই সরকারের কাছে আমি একটা বিনীত আবেদন জানাবো যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ে যারা আছেন তাদের বরাবর তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা বিশেষ করে এই কৃষি সাইটটার উপর একটু খেয়াল রাখবেন, যাতে করে এই সমস্ত
সুশিক্ষিত লোকজন যারা কৃষিকাজ থেকে বিতাড়িত না হয়ে যায়, তারা যেন সামনের দিকে আগাইতে তালে থাকে। একটু লাভের অংশ থাকলেই তারা আগাবে, লাভের অংশ না থাকলে তারা আগাবে না। আর যদি তারা না আগায়, কৃষিকাজ থেকে যদি তারা সরে আসে, তাহলে এই দেশে সন্ত্রাস নেশাখোর এগুলা বেড়ে যাবে, অশ্লীল কার্যকলাপ সমাজে বেড়ে যাবে। এই জন্য তাদের কাছে আমার পক্ষ থেকে একটা আবেদন থাকবে যে আপনারা এই বিশেষ করে পেঁয়াজ, বর্তমান যে পেঁয়াজের বাজারটা, এদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফাল্গুনের এই পড়ন্ত বিকালে চলে আসলাম আরও একটা নতুন পেঁয়াজের ভিডিও নিয়ে। এখন আমি অবস্থান করছি ফরিদপুর জেলা মধুখালী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী কালপোহার যে বড় পেঁয়াজের মাঠ, সেই মাঠে। তো সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, আমি এই মাঠটা পুরো পরিদর্শন করার পর ফাইনালি আমি এখন নির্বাচন করেছি এই জমিটা। তার কারণ এই জমিটা সবচাইতে পেঁয়াজ ভালো হয়েছে। তো সবচাইতে যদি পেঁয়াজ ভালো হয়ে থাকে, তাহলে সেই জমিটাই আমি নির্বাচন করব। তো এজন্য ওই জমিটাও নির্বাচন করেছি। পাশাপাশি এই জমির যে চাষি ভাই, এই গ্রামেরই একজন কৃতি সন্তান, যিনি প্রতি বছর পেঁয়াজ চাষ করে বিপুল পরিমাণ সাড়া জাগিয়েছে, আমি এখন চলে যাব সরাসরি কথোপকথনে তার কাছে, যে এই পেঁয়াজটা তিনি কি সার ওষুধ কীভাবে কি ব্যবহার করেছেন। আমি এখন আপনাদের তার কথার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে তিনি এই পেঁয়াজটা এত সুন্দর হওয়ার কারণটা কি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে দেখেন কত সুন্দর এই পেঁয়াজ কীভাবে মাটির উপরে দাঁড়িয়ে আছে, একেবারে লাটিমের মতো লাল। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এখন চলে যাব সেই এই জমির যে চাষি ভাই তার কাছে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এ জমিটা তো আপনারই, তাই না? জি। তো ভাই, আমরা কিন্তু পুরো মাঠটা পরিদর্শন করার পর ফাইনালি কিন্তু আপনার জমিটা আমরা নির্বাচন করেছি, এই জন্য কিন্তু আপনার কাছে আমাদের আসা। তো আমি দর্শকদেরকে দেখাতে চাই একেবারে সরজমিনে যে পেঁয়াজ কীভাবে হয় বা কেমন হতে পারে, আর ভালো হলে কেমন হয়, এজন্যই আমি আপনার জমিটা নির্বাচন করছি। তো ব্যাপার হচ্ছে যে আপনি, এই বাংলাদেশ একটা কৃষি নির্ভরশীল দেশ, এখন আপনি যদি এই পেঁয়াজটা কীভাবে পরিচর্যা করেছেন, কীভাবে এর যত্ন নিয়েছেন শুরু থেকে এ পর্যন্ত নিয়ে, তো যদি একটু আপনি বলতেন আমাদেরকে, বা ভিউয়ারদের উপলক্ষে যদি আপনি একটু বলতেন, তাহলে সবাই আমরা উপকৃত হব। তো শুরু করেন ভাই, বলেন কিছু। শুরুতেই জমি চাষ করছি টিলার দিয়ে, পাওয়ার টিলার দিয়ে। তারপরে জমিতে সার দিছি, ধরেন টিএসপি সার দিছি 1.5 কেজি, শতাংশে পটাশ দিছি 0.5 কেজি, আর বিএডিসি ডিএপি দিছি 1 কেজি বরাদ্দ দিয়ে। এভারেজ আপনার 3 কেজি? এভারেজ 3 কেজি শতাংশে, এটা সার? হ্যাঁ সার। আপনার এই পেঁয়াজটা আসলে খুব সুন্দর হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে আমরা জানতে চাইব আপনার কাছে যে এই পেঁয়াজটার লাগানো থেকে শুরু করে এ পর্যন্ত কতদিন বয়সে দাঁড়িয়েছে? 82 দিন হয়েছে, আজকে দিয়ে 82 দিন চলমান। তো যদি আবহাওয়া মানে সব মিলিয়ে সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনার যে আশা, যে কতদিনের মধ্যে আপনি 10 থেকে 15 দিনের ভিতর উঠানোর একটা আশা, সেটা বাকি আল্লাহর হাত। তো ব্যাপার হচ্ছে আপনার যেটা আশা আর কি, যে 10 থেকে 15 দিন পরে, মানে আপনার যে ভার্সন তাতে বোঝা যায় উঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবে পেঁয়াজটা। তো যদি এখন আপনার পেঁয়াজের বয়সটা 82 দিন হয়ে থাকে, তাহলে আর যদি 15 দিন পরে আপনি পেঁয়াজটা উঠান, তাহলে এভারেজ 100 দিনে পেঁয়াজটা আপনার চলে যাচ্ছে ঘরে। তো ব্যাপার হচ্ছে যে এই আশেপাশে কিন্তু আপনার এই জমির মতো পেঁয়াজ হয় নাই। তো আমার মনে হয় যে আপনার এই পেঁয়াজটা মনে হয় একটু আগে ভাগে লাগানো আছে, এটা আগল লাগান ছিল। তো এবছরে তো পেঁয়াজের মানে এবছর যে আবহাওয়াটা গেছে, এটা পেঁয়াজের আমি মনে করি যে একেবারে অনুকূল মনে হয়। হ্যাঁ, খুব ভালো আবহাওয়া, খুব ভালো গেছে।
অনেকদিনই শীত থাকছে, ঠিক আছে, সেজন্য পেঁয়াজ পেঁয়াজ কি শীতের ফসল মনে শীতের ফসল যত শীত পাবে তত ভালো হবে। হ্যাঁ, তো এবছরে অন্যান্য বছরের তুলনায়, মানে অন্যান্য বছরও তো আপনি পেঁয়াজ চাষ করে থাকেন, এখন অন্যান্য বছরের তুলনায় আপনি এবছরে কেমন আশাবাদী ফলনের দিক দিয়ে? অন্যান্য বছরের চেয়ে এই বছর 10 মণ প্রাকৃতি বেশি হবে, বেশি আশাবাদী আশা করি। তার কারণ আপনি তো নতুন না, আপনি তো পেঁয়াজ বছরের পর বছর আপনি পেঁয়াজের সাথে সম্পৃক্ততা আপনার রয়েছে, সেই স্টুডেন্ট থাকাকালীন অবস্থা থেকে আপনি শুরু করছেন। তো ব্যাপার হচ্ছে যে এইটা কি জাতের পেঁয়াজ ভাই? হ্যালো, লালতির হাইব্রিড। লালতির হাইব্রিড? হাইব্রিড। তো এই যে পেঁয়াজটা আমরা দেখতেছি, এটা কসকসা, একেবারে কাঁচা। তো আমি মনে করি পেঁয়াজটা এখন মানে কত পার্সেন্টে দাঁড়িয়েছে আর কি? 50% নামছে, আরো 50% নামবে এই 15 দিনে। হ্যাঁ, আশা করা যায়, আশা করা যায়। এক পাখি আপনাদের এখানে তো পাখির হিসাব, তাই না? অন্যান্য জায়গায় যেমন একর বা বিঘা থাকে, আপনাদের এখানে আঞ্চলিক ভাষায় পাখি বলা হয়, পাখির উপর একটা হিসাব যায়। তো সেক্ষেত্রে আপনার পাখি হলো 28 শতকে এক পাখি। তো সেক্ষেত্রে যদি আপনি আশানুরূপ যে ফলনটা আশা করতেছেন আর কি এবছর, তাতে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি ওই পাখিতে কত মনের আশাবাদী? আপনি পাখিতে ধরেন 80 থেকে 85 মন পেঁয়াজ হবে। 80 থেকে 85 মন? হ্যাঁ। তো সম্মানিত ভিউয়ার্স, 80 থেকে 85 মন এই চাষি ভাই বলতেছে, তো আমরা তো ঘটনাস্থল একেবারে জায়গায়, স্বয়ং জায়গায় চলে আসছি। তো আমরা যে পেঁয়াজের যে তার পেঁয়াজের যে কোয়ালিটি বা তার পেঁয়াজের যে মানে পরিবেশ আমরা দেখতেছি, তাতে আমার মনে হয় যে সে যেটা বলছে তা থেকে আরও বেশি হওয়ার সম্ভাবনা। তার কারণ এই পেঁয়াজগুলা তো আমার মনে হয় 6টা 7টা পেঁয়াজে 1 কেজি হয়ে যাবে, এরকম একটা সিস্টেমে দাঁড়াবে আর কি। তো এভারেজ আমার মনে হয় যে 2.5 থেকে 3 মন পেঁয়াজ আসবে, এরকম আশা করা যায়, তার কারণ যে পরিবেশ এখন দাঁড়িয়েছে। তো ভাই, পেঁয়াজটা এখন আপনি উঠাবেন, তাই না? উঠানোর পরে মানে পেঁয়াজটা আপনার তো এই পেঁয়াজ অনেকগুলাই দেখতে পাচ্ছি আমরা, এই পুরা জমিটাই কি আপনার? হ্যাঁ। তো এরকম আপনি কয় পাখি পেঁয়াজ আপনি চাষ করেছেন? 10 পাখি আছে। 10 পাখি? তো 10 পাখি পেঁয়াজ তো আর আপনি ঘরে রাখা সম্ভব না। না, সম্ভব না। তো আপনি যখন এই পেঁয়াজটা উঠাবেন, এই পেঁয়াজের মার্কেটটা কোথায় আপনি যেখানে বিক্রি করবেন? পেঁয়াজ আমরা উঠায়ে মনে করেন যে শ্যামবাজার নিয়ে যাব, ঢাকা। ঢাকা, ঢাকা শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার কাঁচামালের যে আড়ত, সেখানে আপনি নিয়ে যাবেন, অন্য বছরও নিয়ে থাকেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে আমি বলতে চাচ্ছি এটাই যে আপনার এলাকায় তো বাজারগঞ্জ হাট আছে, তো সেক্ষেত্রে আপনি সেই সুদূর ঢাকা যাওয়ার মানে উদ্দেশ্যটা কি? ঢাকা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো গ্রামগঞ্জে মনে করেন যে মনে 2 কেজি করে পেঁয়াজ নেয়, 40 কেজিতে মন, 40 কেজিতে মন 42 কেজি দেওয়া লাগে, আর শ্যামবাজার ঢাকা এটা কোনো মনের ফার দেওয়া লাগে না, 40 কেজিতেই মন নিট। তো ওই শ্যামবাজার সুযোগ সুবিধা বেশি। আচ্ছা, ওখানে নিয়ে কি আপনারা গাড়ি সহ বিক্রি করে দেন নাকি মানে? না, এমনি স্কেল করে, স্কেল করে, স্কেল করে বেচে দেন। মানে আপনার যে ভার্সন তাতে আমরা বুঝতে পারলাম যে ওখানে বেচা কেনা করে মানে 2 পয়সা কম বেশি যাই হোক, মানে বেচা কেনা করে রিল্যাক্সের সাথে একটা সিস্টেম আর কি। এর জন্যই আপনারা ওখানে যাওয়ার একটা চিন্তা ভাবনা, বড় যেহেতু বড় মার্কেট। তো অন্যান্য বছরও যেয়ে থাকেন আপনি, তো ব্যাপার হচ্ছে যে আপনি তো এই পেঁয়াজটা আপনি, আর সর্বোপরি কথা হলো যে এই বাজারগঞ্জে মানে বাড়ির কাছের যে হাটগুলা, এই হাটগুলায় পেঁয়াজ বেচা কিনা করলে তো ওই টাকার একটা যে অ্যামাউন্ট এটা বড় হয় না। না, এই জন্যই মনে হয় এককালীনে যেহেতু নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ওখানে বড় একটা অ্যামাউন্ট মিলে আর কি। তো যাই হোক, টাকা পয়সা আনা নেওয়ার কি ব্যবস্থা? টাকা আনার অনেক সুযোগ আছে, ধরেন আপনি ব্যাংকের মাধ্যমেও আনতে পারবেন, ঠিক আছে, আবার নগদ টাকাও নিয়ে, মানে কোনো হয়রানির কোনো সম্ভাবনা নাই, হয়রানির সুযোগ নাই, সুযোগ নাই। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গত বছর গিয়েছিলাম, ধরেন 2300 টাকা করে মন বেচছিলাম, তো টাকা আমি নিজের কাছে করে আইছিলাম।
কোনো সমস্যা হয় না, সমস্যা হয় নাই। তো 2300 টাকা করে এর এক মন পেঁয়াজ, দেখেন ভিউয়ার্স, যদি 2300 টাকা এর এক মন পেঁয়াজ, এর এক মন পেঁয়াজ হইতে কিন্তু এক শতক জমিতে কিন্তু 3 মন পেঁয়াজ হয়। তো 3 মন 2.5 মন পেঁয়াজ হয়। আমি চাষি ভাইয়ের কাছে আরেকবার যাব, যাব হলো সেই ক্ষেত্রে যে গত বছর তো পেঁয়াজের যে মার্কেটটা ছিল, এই বছর তো সেটা দেখা যাচ্ছে না। না, এবছর সেরকম দেখা যাচ্ছে না, এবছর হয়তো কম হবে 1000 বা 1100-1200 এর মধ্যে। আবার এই বছরে তো আপনার ওই সার ঔষধ যেটা আপনি ইউজ করছেন এটার তো মূল্য বৃদ্ধি, এবার সব কিছুরই দাম বাড়তি, মানে খরচের পাল্লাটা একটু বেশি। হ্যাঁ, খরচ বেশি, তো সেক্ষেত্রে তো এই বছরে আরো বেশি দাম হওয়ার কথা ছিল। সেই ক্ষেত্রে এই বছর বেশি দাম হওয়ার কথা ছিল, কিন্তু আসলে বাজার, বাজারটা ডিপেন্ড করে, মানে এটা গভর্নমেন্টারি একটা ব্যাপার, যেটা যদি গভর্নমেন্ট বাইরে থেকে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আমদানি করে রাখে তাহলে তো আমরা দাম আশা করতে পারি না, তার কারণ পেঁয়াজের যদি ঘাটতি না থাকে তাহলে তো আমাদের এটা চলে না, এটাই আপনি বলতে চাচ্ছেন আর কি। তো আপনার ভাষণ থেকে যেটা জানতে পারলাম সেটা হলো সব কিছুই ঠিক আছে, তো অন্যান্য বছরের তুলনায় এবছরে সার ওষুধ সব কিছুর দাম বেশি, লেবারের দামও বেশি। তো এবছরে কিন্তু আমরা মার্কেটের দিক তাকাইলে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু গত বছরের মতো নাই। তো সেক্ষেত্রে যদি এই মার্কেট থেকে যায় তাহলে তো আপনারা লস খাবেন, যত পেঁয়াজই আপনার জমিতে হোক না কেন, তাতে আপনার এরপরে বড় একটা অ্যামাউন্ট, খরচের অ্যামাউন্ট আপনার রয়ে গেছে যেটা উঠানোর সময়। তো ব্যাপার হচ্ছে যে আপনার কি এই সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতি কোনো কিছু বলার আছে কি না? আছে, আমার একটাই দাবি বাংলাদেশ সরকারের কাছে যে পেঁয়াজ এবার আমাদের খরচ বেশি হয়েছে, সব কিছুরই দাম বেশি, আমার একটা দাবি সরকারের কাছে যে পেঁয়াজ আমাদের 1500 টাকা করে থাকলে মানে আমাদের বেঁচে থাকার মতো একটা পরিবেশ হয়, বেঁচে থাকার মতো একটু পরিবেশ হবে। আর 1800 বেচলে কি দাঁড়ায়? 1800 বেচলে আমাদের লস, লস থাকবে, আসলে উঠবে না, যে ইনভেস্ট, যে খরচ তা পুষিয়ে লসে দাঁড়াবে, লসে দাঁড়াবে। আসলে পেঁয়াজ যতই ভালো হোক 700-800 বা 900 টাকা বিক্রি করলে আমাদের চালান উঠবে না, যে খরচ হয়েছে সেটা উঠবে না, না, কাজেই আপনারা লসে পড়ার একটা সম্ভাবনা। তো আপনি যে বলছেন যে সার ওষুধের দাম বেশি, তো সেক্ষেত্রে বলেন কিছু। গত বছর ইউরিয়া সার 800 টাকা বস্তা ছিল, এই বছরে মনে করেন 1200 টাকা বস্তা, 1200-1300, 400-500 টাকা বৃদ্ধি বৃদ্ধি। সেই ক্ষেত্রে এই বছরে আমাদের খরচ বেশি, প্রায় মানে অর্ধেক খরচ বেশি হয়ে গেছে, অর্ধেক খরচ বেশি। এখন এবছরে খরচ কেমন কি আপনার? গত বছর 10 পাখিতে যে খরচ হয়েছে এবার 5 পাখিতে সেই খরচ, মানে সার ওষুধের দাম বেশি হওয়ার কারণে। সার তো আপনার তো ওই সার ওষুধ গত বছরের মাত্রাই দেওয়া লাগছে, আরো মনে হয় বেশি প্রয়োগ করা লাগছে, এবছর একটু বেশি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাবো যে বাংলাদেশ সরকারের কাছে এই কৃষি ভাইয়ের পক্ষ থেকে আমিও একটা আবেদন করতে চাই যে পেঁয়াজ বাংলাদেশের যে খাদ্য চাহিদা সেটা কিন্তু পূরণের লক্ষ্যেই এদের পেঁয়াজ চাষ করা। তার কারণ আমার এই ভাই কিন্তু একজন শিক্ষিত মানুষ, তারপরেও কিন্তু চাকরি বাকরি না করে কৃষিকাজে হাত লাগিয়েছে। তো এরা বাংলাদেশের সোনার ছেলে, এরা সোনার ছেলে, এরা ভালোভাবে কৃষিকাজ করে বুঝে এরা, তার কারণ এরা যেহেতু প্র্যাকটিক্যালি প্লাস কাগজে সব কিছুই বুঝে, তো বোঝার পরে কিন্তু এরা কৃষিকাজের প্রতি আগ্রহী হয়েছে, অনেক শ্রম ঘাম ঝরাচ্ছে। তো এজন্যই ঝরাচ্ছে যে যদি আমরা কিছু খাদ্যের ঘাটতি তা পূরণ করে যদি কিছু থাকে তাহলেও আমরা বেঁচে থাকি। আপনি মনে করেন কৃষিকাজ করতে গেলে তো ভাই কৃষিকাজ করতে গেলে সম্পূর্ণ নগদ টাকা কিন্তু থাকে না, তো সেক্ষেত্রে আপনার এই পেঁয়াজটা যে মানে যে ইনভেস্ট, যে খরচটা হয়েছে, এই যোগানটা আপনি কোথা থেকে? আমাদের ডিলার থেকে বাকি দেয় সার ওষুধের, সার ওষুধ বাকি দেয়। আমরা মনে করেন যে 50,000, 60,000, 70,000 বা 1,00,000 টাকাও বাকি হয়, তারা আমাকে দেয়, আমরা পেঁয়াজটা বিক্রি করে এককালীন দিয়ে দিই।
এজন্যই দেয় তারা, লেনদেন ভালো রাখতে হয় এজন্য দিয়ে দেয়। অন্যই মনে হয় মূলত শ্যামবাজার পেঁয়াজ নেয়, শ্যামবাজার পেঁয়াজ নেই, একবারে বেচে তাদের টাকা পয়সা দিয়ে দেয়। তো এ বছর কি কেমন কি আপনার, যদি ওই শ্যামবাজার যান আপনি এই বছরে, যে এই যে যে মার্কেটটা আছে এই মার্কেটে যদি আপনি নিলে তো বেচতে হবে, তো বেচে আসলে কি আপনার ওখানের কি ফাংশনটা কি? ওখানে নিতে হবে যেহেতু ডিলার থেকে সার ওষুধ বা কি আনা, সেই ক্ষেত্রে বেচাই লাগবে, ঠিক আছে? তো 700-800-900-1000 যদি বেচা লাগে সেই ক্ষেত্রে আমাদের লস হবে, লস হবে। অন্য সাইডেতে টাকা এনে ওটা ফিল আপ করে তারপরে তারে দিতে হবে, পেঁয়াজের টাকায় হবে না। তো এজন্যই বাংলাদেশ সরকারের কাছে এই কৃষি ভাইয়ের যে ভার্সনটা, যে কৃষকের যে ভার্সন আমরা শুনলাম একেবারে সরাসরি সরজমিনে এসে, এরা পড়ালেখার পাশাপাশি পড়ালেখা শেষ করে কিন্তু চাকরির পিছনে না দৌড়াই এরা বাংলাদেশের এই সোনার মাটিতে সোনা ফলানো, আসলে সোনাই তারা ফলাইছে। এই দেখেন তো ব্যাপার হচ্ছে, এই সোনা যদি এখন মানে ছাইয়ের দামে বিক্রি করা লাগে তাহলে তো কিছু থাকে না। না তো এজন্যই সরকারের কাছে আমি একটা বিনীত আবেদন জানাবো যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ে যারা আছেন তাদের বরাবর, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা বিশেষ করে এই কৃষি সাইডটার উপর একটু খেয়াল রাখবেন, যাতে করে এই সমস্ত সুশিক্ষিত লোকজন যারা কৃষিকাজ থেকে বিতাড়িত না হয়ে যায়, তারা যেন সামনের দিকে আগাইতে তালে থাকে। একটু লাভের অংশ থাকলেই তারা আগাবে, লাভের অংশ না থাকলে তারা আগাবে না। আর যদি তারা না আগায়, কৃষিকাজ থেকে যদি তারা সরে আসে, তাহলে এই দেশে সন্ত্রাস নেশাখোর এগুলা বেড়ে যাবে, অশ্লীল কার্যকলাপ সমাজে বেড়ে যাবে। এই জন্য তাদের কাছে আমাদের আমার পক্ষ থেকে একটা আবেদন থাকবে যে আপনারা এই বিশেষ করে পেঁয়াজ, বর্তমান যে পেঁয়াজের বাজারটা এদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ খুব মূল্যবান কথাগুলো বলার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাকেও ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকেও, আর সেই সাথে আমার যারা দর্শক শ্রোতা ভিউয়ার্স আছে তাদেরকেও আমি আরও একবার ধন্যবাদ জানিয়ে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এই কথা জানিয়েই আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।